আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কোরআন শিক্ষার আরো একটি ক্লাস শুরু করেছি। আর আজকে আমরা জানব সিফাতে সাফিরা, অর্থাৎ কোরআন শরীফ পড়ার সময় যে হরফগুলো শীষ দেয় বা শীষ দেওয়ার মতো আওয়াজ হয়, সেই সিফাতে সাফিরা এর হরফগুলো কিভাবে পড়তে হয় তা আমরা জানব। তাহলে চলুন কোরআন পড়ার সময় সিফাতে সাফিরাগুলো কিভাবে পড়তে হয় তা জেনে নিই। সফির, এটি হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে শীষ দেওয়া বা তীক্ষ্ণ কোনো আওয়াজ করা। শীষ দেওয়া বা তীক্ষ্ণ কোনো আওয়াজ করা। আর এই সফিরার হরফ হচ্ছে তিনটি, সদ সিন জা, সদ সিন জা। এই তিনটি হরফ হচ্ছে সফিরার হরফ। তাহলে আমরা কিভাবে এইটা মুখস্থ করব তা দেখে নিচ্ছি। সদ সিন জা, এই তিন হরফকে সফিরা বলা হয়। উচ্চারণে তীক্ষ্ণ আর শীষ দেওয়ার মতো আওয়াজ হয়। সদ সিন জা, এই তিন হরফকে সাফিরা বলা হয়। উচ্চারণে তীক্ষ্ণ আর শীষ দেওয়ার মতো আওয়াজ হয়। তাহলে এটা খুব দ্রুত মুখস্থ করে নেবেন এই ছন্দে। সদ সিন জা, এই তিন হরফকে সাফিরা বলা হয়। উচ্চারণে তীক্ষ্ণ আর শীষ দেওয়ার মতো আওয়াজ হয়। তাহলে কোরআন পড়তে গেলে আপনি যখন এই সদ সিন জা এই তিনটি হরফ বা সাফিরার হরফকে যখন পাবেন, তখন আপনার উচ্চারণটা হবে শীষ দেওয়ার মতো অথবা উচ্চারণটা হবে একটু তীক্ষ্ণ। তাহলে কোরআন পড়তে গেলে যেভাবে আসে তা আমরা একটু উদাহরণের সাহায্যে দেখে নিচ্ছি। আর এখানে লেখা আছে সিফাতে সাফির শীষ দেয় সাফির, সিফাতে সাফিরা শীষ দেয় সাফিরা, সিফাতে সাফিরা তীক্ষ্ণ আওয়াজ দেয় সাফিরা। এর মানে সদ সিন জা এই তিনটা হরফকে আপনি এই দুই নিয়মে মুখস্থ রাখতে পারেন। তাহলে কোরআন পড়তে গেলে এই সাফিরার হরফগুলো কিভাবে আসে তা আমরা একটু উদাহরণ সহ। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। তাহলে সামাদ, এই সোয়াটা পড়তে গিয়ে আপনি শীষ দেওয়ার মতো আওয়াজ হয়েছে অথবা তীক্ষ্ণ আওয়াজ হয়েছে, এটাই হচ্ছে সাফিরার হরফ। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। তারপরে দেখুন ইজা জুলজিলাত, ইজা জুলজিলাত, জু, এটা তীক্ষ্ণ আওয়াজ হয়েছে বা শীষ দেওয়ার মতো আওয়াজ হয়েছে। তাহলে দ্রুত আমরা একটু পড়ে নিচ্ছি যাতে মুখস্থ থাকে। সাফিরা, সাফিরা অর্থ হচ্ছে শীষ দেওয়া বা তীক্ষ্ণ আওয়াজ করা। সদ সিন জা, এই তিন হরফকে সাফিরা বলা হয়। হরফ মানে অক্ষর বা বর্ণ। সদ সিন জা, এই তিন হরফকে সাফিরা বলা হয়। উচ্চারণে তীক্ষ্ণ আর শীষ দেওয়ার মতো আওয়াজ হয়। সিফাতে সাফির শীষ দেয় সাফির, সিফাতে সাফিরা শীষ দেয় সাফিরা, সিফাতে সাফিরা তীক্ষ্ণ আওয়াজ করে সাফিরা। আর কোরআনের উদাহরণ হলো আল্লাহু সামাদ, এই সোয়াতে সিফাতে সাফিরা হয়েছে, তীক্ষ্ণ আওয়াজ হয়েছে বা শীষ দিয়েছে। ইজা জুলজিলাত, তাহলে জুল জিলাত, জা জা, এই দুইটা তীক্ষ্ণ আওয়াজ হয়েছে অথবা শীষ দেওয়ার মতো আওয়াজ হয়েছে। তাহলে আমরা খুব সহজেই বুঝে গিয়েছি সিফাতে সাফিরা অর্থাৎ তীক্ষ্ণ আওয়াজ বা শীষ দেওয়ার মতো কোরআনের অক্ষর রয়েছে তিনটি, সদ সিন জা। এই হরফগুলো পাইলে শীষ দেওয়ার মতো আওয়াজ হবে অথবা তীক্ষ্ণ আওয়াজ হবে, সদ সিন জা। তাহলে আজ এ পর্যন্তই থাক, ভালো থাকবেন। মা আসসালাম, আসসালামু আলাইকুম।